नवजात शिशु के संपूर्ण पोषण, वैक्सीनेशन और स्वास्थ्य से जुड़ी समस्याओं के समाधान के लिए रानीगंज शहर के रामबागान डॉक्टर्स कॉलोनी में खुल चुका है शिशु क्लिनिक। बच्चों को स्वस्थ रखने के लिए आपको मिलेंगे चाइल्ड स्पेशलिस्ट डॉक्टर श्वेता अग्रवाल से आवश्यक सुझाव और बेहतर चिकित्सा। डॉक्टर श्वेता अग्रवाल की संपूर्ण देखरेख में बच्चों को मिलते हैं नियमित टीके, साथ ही माँ व शिशु के बेहतर स्वास्थ्य से जुड़ी सटीक जानकारी और चिकित्सा। तो चिंता छोड़े और शिशु क्लिनिक और चाइल्ड स्पेशलिस्ट डॉक्टर श्वेता अग्रवाल से संपर्क करें। कॉन्टैक्ट नंबर है 7384431222। গরু পাচার মামলা শুনানিতে সিবিআই এর বিশেষ আদালতে বিচারকের ভর্ৎসনার মুখে পড়ল ইডি। বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এবং প্রাক্তন দেহরক্ষী সেগাল হোসেন যে মামলায় গ্রেপ্তার হয়েছেন সেই মামলাটি আসানসোল থেকে দিল্লির রাউজ এভিনিউ কোর্টে স্থানান্তরকরণের আবেদন করেন ইডির আইনজীবী। তাতে ক্ষোভ প্রকাশ করেন বিচারক রাজেশ চক্রবর্তী। গরু পাচার মামলা দিল্লিতে নিয়ে যাওয়া তোড়জোড় শুরু করেছে ইডি। সেই মতো গত 28 জুলাই আসানসোলে সিবিআই এর বিশেষ আদালতে ইডির তরফে মামলা স্থানান্তরের আবেদন করেছিল, কিন্তু শনিবার আসানসোলে সিবিআই এর বিশেষ আদালতে সেই আবেদনের প্রথম শুনানির দিন কার্যত ধাক্কা খেল কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডি। এদিন কার্যত সিবিআই এর বিশেষ আদালতে বিচারক রাজেশ চক্রবর্তীর প্রশ্নের মুখে পড়তে হয় ইডির আইনজীবী অভিজিৎ ভদ্রকে। কেন এই মামলা দিল্লিতে সরানো হবে তার প্রশ্ন করেন বিচারক। তিনি জানতে চান কোন আইনে এই অধিকার দেওয়া হয়েছে, কোন কেন্দ্রীয় এজেন্সি কি ইচ্ছে করলে কোন মামলা অন্য কোন রাজ্যে নিয়ে যেতে পারে। বিচারক উদাহরণ দিয়ে বলেন, একই মামলায় একাধিক অভিযুক্ত, কেউ কেরল, কর্ণাটক, অসম বা দিল্লিতে আছে, তাহলে এই মামলা কোথায় যাবে। সেই সময় ইডির আইনজীবী আইনের একাধিক ধারার উল্লেখ করে আবেদনের পক্ষে যুক্তি দেখানোর চেষ্টা করেন। বিচারক ভরা এজলাসে ধারাগুলি পড়েন ও জানতে চান এই প্রশ্নের উত্তর কোথায় আছে। তখন ইডির আইনজীবী নীরব হয়ে যান। তিনি বলেন, আমাকে সময় দেয়া হোক, আমি তথ্য দেব। এরপরে বিচারক অনুব্রতর আইনজীবী শেখর কুণ্ডু ও সোমনাথ চট্টরাজের সঙ্গে কথা বলেন। পরে বিচারক রাজেশ চক্রবর্তী নির্দেশ দেন এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী 2রা সেপ্টেম্বর। আগে ওনারা বলুক, আগে ওনারা স্যাটিসফাই করুক অ্যাপ্লিকেশনের মেইনটেনেবিলিটি, অ্যাপ্লিকেশন এলাও হওয়া উচিত কিনা, তারপর তো আমাদের প্রশ্ন আসবে। ওনাদের হিয়ারিং এখন কমপ্লিট হয়নি, বলতে পারলেন কেন না জাম করবে? উনি নেক্সট ডেটে বলুন, ট্রাই ফাই করবেন। নেক্সট কবে ডেট হয়েছে? গরু পাচার মামলায় প্রথমে সিবিআই ও পরে ইডির হাতে গ্রেপ্তার হয়ে দিল্লির তিহার জেলে বন্দী অনুব্রত, তার কন্যা সুকন্যা, প্রাক্তন দেহরক্ষী সাইগল এনামুল হক এবং বিএসএফ আধিকারিক সতীশ কুমার। পরে আইনজীবী সোমনাথ চট্টরাজ বলেন, আসানসোলে সিবিআই এর বিশেষ আদালত থেকে মামলা দিল্লিতে নিয়ে যাওয়ার আবেদন করা হয়েছিল, এদিন তার শুনানি ছিল। ইডির আইনজীবী বিচারকের কোনো প্রশ্নের উত্তর দিতে পারেননি। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।